হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সম্মুখে রয়েছি, আমি ভিডিওটা নিয়ে হাজির হলাম ভিয়েতনামি কই মাছ হ্যাবিএস ফিশারম্যান বিডি চ্যানেল। হ্যাবিএস, এখানে মাছগুলো দেখতেছেন, এটি হলো ভিয়েতনামি কই মাছ। মাছের সাইজে অতএব মাছের শরীরে কিন্তু স্পট নাই, অতএব নিশ্চিন্তভাবে এই ভিডিওটা দেখবেন। অতএব ভালো লাগলে অবশ্যই আমাদের টাইটেলে কিংবা ডিসক্রিপশনের নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা মায়মনসিংহ জেলা থানা ত্রিশাল ইউনিয়ন বালিপাড়া। হ্যাবিএস, এখানে মাছগুলো দেখতেছেন, এটি হলো 1 কেজিতে 1000 পিস। এই সাইজের পোনাটা আমরা বিক্রি করে থাকি, অতএব সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি। তার মাধ্যমে দেখা গেছে এই সাইজের পোনাটা পেতে হলে অবশ্যই যোগাযোগ করেন। এই মাছটি আপনার পুকুরের ক্ষেত্রে কিংবা বায়ুপ্লকের জন্য চাষ উপযোগী হিসাবে করে নিতে পারবেন। সামনে শীতকাল রয়েছে, মাছের এবং কি গায়েগত কোনো সমস্যা নেই এবং কি নিশ্চিন্তভাবে আপনার পুকুরে অনায়াসে চাষ করতে পারেন। তার মাধ্যমে দেখা গেছে পাশাপাশি ক্ষেত্রে আপনার যদি বায়ুপ্লক থাকে তাহলে অবশ্যই এই মাছটি বায়ুপ্লক হিসাবে চাষ উপযোগী করে নিতে পারবেন। হ্যাঁ বিএস, বায়ুপ্লকের জন্য খাদ্যটা ব্যবহার করবেন 6 ml খাদ্য রয়েছে একটা, সেটি হলো সরিষার দানার মতন ছোটো দানা খাদ্যটা, সেই খাদ্যটা ব্যবহার করবেন। হ্যাঁ বিএস, তার মাধ্যমে দেখা গেছে প্রতিদিনের খাবার 2 বার করে ব্যবহার করতে হবে, বায়ুপ্লকের জন্য কিন্তু এরোটার বসাতে হবে না। হ্যাঁ বিএস, তার মাধ্যমে দেখা গেছে পুকুরের ক্ষেত্রে আপনারা অনায়াসে চাষ করতে পারেন। পুকুরে মাছগুলো দিতে হবে প্রতি শতাংশে, শীতকালের জন্য 700 থেকে 800 পিস ব্যবহার করবেন। হ্যাঁ বিএস, পানির গভীরতা থাকতে হবে 3 থেকে 4 ফিট, অতএব 2.5 থেকে 3 ফিট, এর মাধ্যমে আপনার পানিটা রাখবেন। পাশাপাশি দেখা গেছে মাছ যখন হয়টে বড় হবে তখন আপনারা আরও পানি দ্বিগুণত্ব পরিমাণ মতনে বাড়াই দিবেন। তার মাধ্যমে দেখা গেছে মাছের শরীরে কিন্তু ক্ষত দাগ দেখা দিলে তাহলে আপনারা চুন আর পটাশটা ব্যবহার করবেন। চুনের পরিমাণটা দিতে হবে মাত্র আপনার 150 গ্রাম করে চুনটা ব্যবহার করবেন, আর পটাশের পরিমাণটা দিতে হবে 2 গ্রাম করে। হ্যাঁ বেশ, তার মাধ্যমে দেখা গেছে একসাথে 20 থেকে 25 কেজি পানির সাথে মিশ করে ওই সারাটা পুকুরে আপনারা ছিটিয়ে দেবেন। ইতিমধ্যে আপনার কাজ হয়ে যাবে, অতএব আপনার বুঝতে হবে 15 দিন পরপর কিংবা 20 দিন পরপর এই ধরনের আপনার ব্যবহার করতে হবে। হ্যাঁ বেশ, তার মাধ্যমে দেখা গেছে কোনো রকম যদি জটিল কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার এই কমেন্টের মাধ্যমে জেনে নেবেন। হ্যাঁ বেশ, মাছ চাষে সফলতা পেতে হলে আপনার এই সময় লাগবে মাত্র 2.5 থেকে 3 মাস, অতএব 4 মাস। শীতকালের জন্য আপনার 4 মাস লাগে, অতএব গরমকালের জন্য আপনার 3 মাসের পরিমাণই যথেষ্ট। হ্যাঁ বেশ, খাবারটা দিতে হবে প্রতিদিন করে আপনার 2 বেলা করে, যে খাবারটা ব্যবহার করবেন একই কোম্পানির খাবারটা ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার মাছের ক্ষেত্রে কিন্তু জটিল সমস্যা থাকবে না, অতএব মাছ চাষের ফলনের জন্য আপনার অল্প সময়ই যথেষ্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন।